আমরা সব সময় বলি যে ভগবান আমাদের কিছুই দেয় না কিছুই দেয় না দেখো তো ভগবান কত সুন্দর আর একটা দিন আমাদেরকে উপহার দিল যদি ভগবান না চাই তো এই সুন্দর সকালটা কি দেখতে পারতাম বলো তো ভগবান তো আমাদের সব সময় আমাদের মাথার উপরে আছে আর আমাদের সব সময় ভালোই করছে আর গাছের ফুলগুলো দেখো কী ভালো লাগছে এই যে সুন্দর ফুলগুলোও দেখতে পেতাম না আর এটা আমার হাতের লাগানো গাছের ফুল এর একটা সৌন্দর্যই আলাদা আর এর একটা আনন্দ কিন্তু আলাদা তো একটা সন্তানকে যখন আমরা বড় করি ঠিক সে তেমনই আমরা ভাবি যে বড় হলে ও যেন জীবনে সাকসেস হয় তো গাছের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আর একটি নতুন ব্লগ আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আকাশটা মেঘলা মেঘলা দেখো আর এরকম মেঘলা আকাশটা থাকলে না ঘরের মধ্যে মুছলে টুসলে কিচ্ছু শোকায় না কেমন যেন ড্যাম ড্যাম ভিজে ভিজে ও থাকে ওয়েদারটা একদম বাজে ওয়েদার আর তার সাথে একটা ভ্যাবসা গরম মানে প্রচণ্ড মানে ভ্যাবসা টাইপের গরম একদম বাজে ওয়েদার কেন এরকম ওয়েদারটা হঠাৎ করে হলো কে জানে যদি একটু বৃষ্টি হওয়ার হয় তাহলে হয়ে যা তা নাহলে এরকম ওয়েদারটা ভালো লাগে বলো তো তো চলো দেখো ও পায়রা সব খেতে দেওয়া হয়ে গেছে আর আমার সকালবেলা ভাত বসানো হয়ে গেছে চা বসিয়ে দিয়ে এসেছি কালকে রাতে বোনের বাড়িতে ভীষণ মজা হয়েছিল আর অনেক রাত হয়ে গেছিল বাড়ি আসতে এসে শুয়ে পড়েছি এক ঘুমে পুরো সকাল হয়ে গেছে জানো তো মানে ক্লান্ত হলে দেখবে ঘুমটা ভালো হয় চলো চার জলটা মনে ফুটে গেল। এখন এই জবা ফুল গাছগুলো তো আমি ভাবছি যে কি কালারের জবা ফুল হবে হ্যাঁ গাছ তো কিনে নিয়ে এসেছি এখন কি কালারের হবে সেটা এই যে এই একটা আর এই একটা আর এই একটা এই তিনটে এইটা একটুখানি বড়ো হচ্ছে না আর এই দুটো বেশ ভালোই বড় হয়েছে কিন্তু কি কালারের যে জবা হবে সেটাই বুঝতে পারছি না আর সেটাই আমার মানে ভীষণ কালারের জবা ফুল হবে কি আছে আসবি ভোর দাদার পুজো দেওয়া হয়ে গেছে এখন উনি জামা কাপড় মেলবে আর এক ঘটি জল ঠাকুরের সামনে নিয়ে রাখবে পিড়ির উপরে রাখবি জলটা কখানা জুতো তো লাগে এ একখানা এখানে এ একখানা পায়ে আবার একখানা উপরে উড়ে বাবা রে বাবা ভাতটাও প্রায় হয়ে এসেছে চাও এদিকে হয়ে গেছে আর আমি এদিকে ঝটপট করে কটা বাসন ছিল মেজে নিলাম আর এখন বসে একটু আরাম করে তাহলে চাটা খেতে পারবো কারণ ভাতটা হয়ে গেছে যেহেতু সেহেতু ভোরদ দাদাকে আসলেই আমি খেতে দিয়ে দিতে পারবো আর এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেলো সকালবেলা একটা মানে পাঁচটা মিনিট সময় আমি নষ্ট করতে চাই না যাতে যে মানে পরে গিয়ে আমার অসুবিধা না হয় তো এর জন্যে আমি সকালবেলাটায় একটা টাইমও নষ্ট করি না পরে গিয়ে বসে থাকবো সব কিছু করবো তাও ভালো কিন্তু সকালবেলাটাই টাইম নষ্ট করব না এটাই আমার প্রত্যেক দিন সকালবেলা উঠের প্রতিজ্ঞা থাকে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে যেতেই পারে আমরাও তো মানুষ তাই না প্রত্যেক দিন যে ট্রেন একই রকমভাবে চলবে ট্রেনও তো বিগড়ায় গাড়িও তো বিগড়ায় তো মানুষ কেন বিগড়াবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসনগুলো মাজা হয়ে গেল আর এই জায়গাটা একটু মুছে নিলাম তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার এই জায়গাটা থাকতে আমি কেন টেবিলের উপরে রান্না করি আসলে কি বলো তো আমার এই জায়গাটা না এই রান্না মানে রান্নার জায়গাটা এটা আমি রাখবো না এটা মানে গ্যাসটা আমি যেদিকে রাখবো সেই দিকটাই আমার ঠিক পছন্দ না সেই দিকটাই আমার ঠিক মানে মন চায় না রাখতে তো কথা বলতে বলতে আমার সর্ব কাজ সেরে কিন্তু আমি চলে এসেছি পুজো দিতে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের পুজো সারা

বৃহস্পতিবারটা পুজো দিতে কিন্তু আমাদের সকলের কিন্তু খুব ভালো লাগে আর বৃহস্পতিবারে পুজোর পরে কিন্তু মনটাও খুব ভালো লাগে তো পুজো টুজো দেওয়ার পরে অনেকক্ষণ বাদে আবার আসলাম দেখো আমার রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না করছি হলো আমি আজকে বড় বড় শিঙি মাছ নিয়ে এসছে শিঙি মাছ আমার খুব মানে একটা প্রিয় মাছ আর কি তো শিঙি মাছ মাগুর মাছ কই মাছ এই মাছগুলো আমি খুবই খেতে ভালোবাসি ভো নিয়ে এসছে আজকে বড় বড় শিঙি মাছ প্রায় মাগুর মাছের মতনই শিঙি মাছগুলো এক একটা মাছ দুটুকরো করে হয়েছে অনেক বড় বড় মাছগুলো তো খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে তো সেইটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করছি আর এই ঝোলটা তো মানে কি বলবো ঝোল হলে মানে আমি অন্যদিন মাংস ভাতের থেকেও আমি বেশি ভাত খেয়ে ফেলি অবশ্য আমি একটু গরম গরমই খাই এটা রান্না করলেন আমি তাড়াতাড়ি ভাত তেরো আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমার পুজো দিতেও দেরি হয়েছে আর আমি সকালবেলা ওই দিনে খাইনি ভাবলাম কি পুজোটা আগে দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সারবো তো রান্না হয়ে গেছে মানে এ স্নান করে এসেই এইবারে কি হয়েছে দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর খেতে পারিনি কিছু সেই সকালবেলা খাইনি বলতে ভুল একটু ছোলা খেয়েছিলাম প্রত্যেকদিন সকালবেলা আমি যেটা খেয়ে থাকি আর কি তো তাই জন্যে আগে মাছটা করেছে আজকে আমার পুরো ফেভারিট মাছ একদম শিঙি মাছ না মাগুর মাছ যাই হোক তো সেইটা হচ্ছে তোমার ফেভারিট মাছ বলে তার জন্যে আজকে আমি তোমার কী বলে নাম কি যেন ভুলে গেলাম দেখলাম তার জন্যে ভাতটা হয়ে গেছে যে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে থালা খেয়ে নি আর এখানটায় এখন হচ্ছে হলো ডাটা সজনের ডাটা চচ্চড়ি আজকে আর উচ্ছে দিয়ে করিনি বুঝেছো আজকে আর উচ্ছে দিয়ে করিনি আজকে সজনের ডাটা চচ্চড়ি করছি তো চরিটা হয়ে গেছে এই যে নামাবো এবারে এই আলুগুলো এই যে আলুগুলো একটু থেতে করে দিচ্ছি হ্যাঁ ধুয়ে রাখা ছোলা ধুয়ে রাখা আলুগুলো একটু থেতে করে দিলে কি হবে একটু মাখা টাইপের হবে আর কি দুদিন উচ্ছে দিয়ে করেছি তো আজকে আর উচ্ছে দিয়ে করে আজকে এমনি পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে করেছি হয়ে গেছে এটা নামাবো আর আমার প্রিয় আর এই দেখো আমার প্রিয় মাগুর মাছের ঝোল মাগুর না আজকে বউ বললো যে মাগুর না নাকি ওই শিঙি বড় বড় এক একটা মাছ দু টুকরো করে হয়েছে ভালোই বড় বড় তিন টুকরো করে করে দিচ্ছি আর বললাম দু টুকরো করে তিন টুকরো করলে বেশি ছোট হয়ে যেত হুম ঠিকই আছে বোদা বা স্নান করে এসছে এসে আবার কটা ছোলা খাচ্ছে ওর বাবা আসলে ও খাবে আমার তখন খাওয়া হয়ে গেল পরে যদি আবার একটু খিদে দিতে পায় সন্ধ্যের দিকে ঘুম থেকে ওঠার পরে তখন খাবো কেন এখন আর কিছু খাবো না এখন বাজে হলো গিয়ে সাড়ে নটা তো সন্ধ্যেবেলায় সেই দুপুরবেলায় রান্নার পরে কিন্তু আমি আর আসি তার তারপরে খাওয়া দাওয়া করলাম তো ঘুমালাম দুপুরবেলা আর কি পরিমাণে আবার গরম পড়ে গেছে এতদিন কি শীত কি শীত করছিলাম আর এখন কি পরিমাণে গরম পড়ে গেছে গরমে মানে টেকাই যাচ্ছে না এত গরমের ড্রেস ওই দেখো এখন গরমে জামা কাপড়ই করতে তো এখন সাড়ে নটা বাজে ও মানে অবশ্যই এখন যাব হলো তোমার রান্নাঘরে রান্নাঘরে চলেও গেছি এই আমি চা করলাম না এইবার চা খেলাম আমি আর তুই ও হ্যাঁ খেয়েছি তাই না দুবার চা খেলাম সন্ধ্যাবেলা আজকে চাউমিন নিয়ে এসেছিল ও চাউমিন খেলাম খেতে আর সিরিয়াল এখন আর ঠিক জমছে না ভালো হচ্ছে না সিরিয়ালগুলো সব খেচিয়ে গেছে ওই দুটো না তিনটে সিরিয়াল একটু ভালো হচ্ছে সেটাই দেখলাম আর বোন ফোন করেছিল আধা ঘন্টা ধরে ফোনে গল্প করলাম আর এই যে আলু পটলটা কেটে নিয়েছি আলু পটলের তরকারি হবে আর হবে রুটি তো ভাবছি যে তরকারিটা আগে বসিয়ে দিই তারপরে গিয়ে আটাটা মাখবো কি অবস্থা এই গরমে ঘুম আসবে না এত গরম গরম কিভাবে পড়ে না লাগছে মনে হয় আকাশে একটু মেঘ মেঘ তো ওরা বৃষ্টিও হতে পারে রুটি হয়ে গেল এদিকে তরকারিও হয়ে গেছে রাতের খাবার দেখো আলু পটলের তরকারি আর এখানে দুধ জাল দেওয়াও হয়ে গেছে এইবারে সব পরিষ্কার করবো এইগুলো সারা দিনটা কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো আর আমার অনেক কিছু খারাপ হয়তো তোমাদের লাগতে পারে আবার অনেক কিছু ভালোও লাগতে পারে আমি তো একটা মানুষ খারাপ ভালো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে তো খারাপ ভালো সব কিছু তোমাদের মধ্যে নিজের মতন মনে করে নিয়ে যেমনই লাগুক আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর এখন দেখো রুটি করার পরে গ্যাস ট্যাসগুলো মুছবো আর এই গ্যাসের কী বলে ঝিকগুলো মুছে ফেলছি মুছে টুছে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সবাইকে খেতে দেবো আর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে শুয়ে পড়ব দেখা হবে আবার কালকে সকালে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো অবশ্যই ভালো না লাগলেও আমার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও আর তোমরা এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমার আমাদেরকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না সবাইকে গুড নাইট টাটা